माननीय मंत्री सत्य भगवान दास चंद्र दास महाशय विशेष अतिथि तथा त्रिपुरा विधानसभा सारा राज्य जीतते पारे साथ ही कोनो भावे एटा भारतीय जनता पार्टी पराजय नय किंतु त्रिपुरा मतार नाम पड़े एडीसीते एक लाल बाहिनी 2018 साले त्रिपुरा राज्य सरकार आसार पड़े তাই বলবো আরো বাবুরাই কি কোন দেরি অপেক্ষা এবং আসন সমঝোতা করে তাদেরকে অধিক আসন নেডার চেয়ারম্যান বলুন দলের মুখ্যমন্ত্রী বর্তমান যিনি আছেন ওনার কথা বলুন এবং রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব ফরমে বিধানসভা এলাকা মাননীয় বিধায়ক তথা ত্রিপুরা হর্টিকালচার চেয়ারম্যান সত্য সংগঠিত ভাবে সাংগঠনিক শক্তি যার বেশি শক্তিশালী হবে সেই দলই শেষ হাসি হাসবে আমি মনে করি 2023 এ আমাদের সঙ্গে কোন রাজনৈতিক দলের প্রতিযোগিতা তারা টিকবে না বিজেপি আমার 2023 সেটা আমি ব্যাখ্যা করতে চাই এই 5 থেকে 10 দিন আগেও আপনারা দেখেছেন অনেক মানুষ তৃণমূল করেছিল তৃণমূল ত্রিপুরা রাজ্যে আমরা এর আগেও অনেকবার দেখেছি তাদের সাংগঠনিক শক্তি নেই আর তাদের যে কলকাতা বেস একটা আঞ্চলিক দল আমাদের এখানেও তো আঞ্চলিক দল আছে অনেক তারা ওই রাজ্যের বাইরে গিয়ে এরকম কিছু করার মতো তাদের কোনো সাধ্য বা ক্ষমতা নেই তো তৃণমূল নিয়ে অযথা আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর আমাদের এখানে যে অনেক আঞ্চলিক দল আছে আমি বলতে পারি এডিসি নির্বাচনের আগে আমাদের কিছুটা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমি বলবো কারণ আমাদের যে অ্যালায়েন্স পার্টনার তাদের সঙ্গে আমাদের সিট নিয়ে বিভিন্ন ইয়ে নিয়ে একটা ঝামেলা তো হয়েছিল এটা আমাদের বাধ্য হয় নিজেদের মধ্যে একটু দ্বন্দ্ব সেই কারণে কি হয়েছে এই যে একদিকে I-50 কে বেশি সিট দেওয়ায় সেই সুযোগে তারা ক্ষমতা দখল করেছে সেই সময় আমাকে অনেক কথা বলেছিল রেবতী আমাকে চিনোনি তুমি অনেক কিছু আনসিনিয়াকো আমি আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে ক্ষমতায় আপনারা এডিসি নিয়ে কোনো কম্প্রোমাইজ আপনারা করবেন না বলেছিলেন আমি তো দেখছি বিপ্লব দা কোয়ার্টারে যাওয়া ছাড়া আপনাদের কোথাও যাওয়া হয়নি কত মাস হলো এপ্রিল তো না 6 মাস তো চলে গেল আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার গ্রেটার ত্রিপুরা কোথায় আমি আজকে এই হল থেকে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই পার্লামেন্টে হয় আমার আরো প্রায় 2.5 বছর আমি আছি এমপি হিসাবে 5 বছরের মধ্যে আপনারা গ্রেটার ত্রিপুরাদের বিল পাঠান না আপনারা বিল পাঠান আমি যদি বুথ না দেই তখন আমাকে বলবেন জাতি বিরোধী আপনারা পাঠাতে পারবেন কি পার্লামেন্ট পর্যন্ত খুমুলুঙ্গি তো বন্ধ হয়ে আছে খুমুলুঙ্গি তো কেউ আটকানোর মতো লোক নেই আমাদের তো মাত্র 10 জন তাদের কথা শুনবে না কেউ 10 জন বাদ দিলে কতজন 28 এর মধ্যে 18 জন তো তোমরাই তো তোমরা সিদ্ধান্ত নিয়ে পাঠাও না দেখি আমি শুনতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি সবাই আজকেও আস্তে আস্তে খোয়াই থেকে অনেক কার্যকর্তার সঙ্গে আমার কথা হয়েছে দুইজনের সঙ্গে বলছে খোয়াইয়ে যত নেতা আছে তাদের মাথা মানে মাথা তিন গ্রুপ জগদীশ বাবু এবং বিজয় রাঘব বাবু ওনারা তো আইনপতি ছিলেন তো উনি মানে রাজ্য সভাপতি হয়ে গেছেন রাঘব বাবু ঠিক কিন্তু আমি খবর পেয়েছি কিছুদিন আগে ওই নেতৃত্বরা যখন আসারাম বাড়িতে গিয়েছিলেন আইপিএফটি যারা নেতৃত্ব বর্তমানে মাথার প্রেসিডেন্ট হয়েছেন ওই অনিমেষ বাবুর দল সেখানে উপস্থিত হননি সুহেল বাবু এক্সিকিউটিভ মেম্বার
সুহেল বাবুর এক গ্রুপ, অনিমেশ বাবুর এক গ্রুপ, আর আমাদের রামফল বাবু জগদীশ বাবু এক গ্রুপ। তো বেশি মাথা মাথা করলে, বেশি দিমাগ যদি লাগাই আমরা, মাথা ব্যথা মানে অনেক কিছু উল্টোও হতে পারে। তো বেশি মাথা লাগাতে গিয়ে এখন এই মাথা হেড হয়ে যাচ্ছে, এটাই ব্যাপারটা। এরাদেশের সাতটি বিধানসভা আসনের মধ্যে বৃষ্টি সংরক্ষিত, দুটি লোকসভার মধ্যে একটা জনজাতি সংরক্ষিত। তো সমাধির কারণে তার গুরুত্ব কতটুকু রয়েছে সেটা হয়তো আমরা অনুমান করতে পারছি, আমরা সেটা বুঝতে পারছি। তো এই জনজাতি মোর্চা আজকের দিনে ভারতীয় জনতা পার্টির জন্য ত্রিপুরা রাজ্যে এটাকে সম্মান বা এটাকে প্রায়োরিটি যথেষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু আমরা যারা বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত যারা আপনার রাজ্যকর্তা রয়েছেন, আপনাদেরকে এমন কিছু ভূমিকা এখানে নিতে হবে যে আপনাদের ভূমিকায় আগামী দিনে গোটা জনজাতি সমাজ ইউনাইটেড হবে। আপনাদের ভূমিকায় আগামী দিনে জনজাতি যারা ভোটার রয়েছেন সমস্ত ভোটার যারা বুঝতে পারে, তো আমাদের সংগঠনের দলের যথেষ্ট আস্থা রয়েছে বা এই জনজাতি মোর্চাকে সম্মান দেওয়া হচ্ছে। আমরা যদি দেখি অতীতে এ রাজ্যে যারাই সরকার পরিচালনা করেছে, যারা বলতে আমরা জানি কারা, দুটি পার্টি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি, এই দু দলই এই রাজ্যটাকে শাসন করেছে। এই প্রথমবারের মতো তৃতীয় কোনো দল ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতায় এসছে বা এই রাজ্যের জাতি জনজাতির সকল অংশের মানুষ এখানে প্রতিষ্ঠা করেছে। তো সেদিন সে কংগ্রেস বলুন আর কমিউনিস্ট পার্টি বলুন, এই দুটি পার্টির একই অবস্থান ছিল জনজাতিদেরকে নিয়ে, একই ধরনের মানসিকতা ছিল জনজাতিদেরকে নিয়ে। কিছু মানসিকতা যে জনজাতি এই যে একটা সমাজ রয়েছে ত্রিপুরা রাজ্যে, এটা সত্যি যেটা আজকে যেটা আমার ফিলিং, যেটা আমি ফিল করছি আমি সত্য এবং বাস্তব, সেটা একটি সহজ একটি সরল প্রকৃতি। আর এই সহজ এবং সরলতা সুযোগটা দীর্ঘ এত বছর জগৎ নিয়েছে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টিরা, জনজাতির সমাজ সেটা বুঝে উঠতে পেরে যে বারবার প্রতারণার শিকার হচ্ছে, বারবার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ব্যবহার করছে এবং জনজাতি গোটা সমাজটা ব্যবহৃত হয়েছে এদের কাছে ব্যবহারের পাত্র হিসাবে।